অনেকদিন থেকে ফিশ ফ্রাই খাই না। ইউ বাবা, অনেক দূরে সেই সেই লোভনীয় মাছ তো, এটা যদি ফিশ ফ্রাই করে খাই আমার তো সে টেস্টি লাগবে, এই তীর দিয়ে মারবো, ধরা দেখি তো নিশানা লাগে কিনা। ওরে বাবা, এটা ওরে বাবা, ওরে বাবা, আয় আমার সাথে পাঙ্গা নিবি, আমি বড় হয়ে যাবো। ওয়াও, কি সুন্দর, কি মজা! নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে এত যে মজা, আমি আগের থেকে জানতাম না। ওয়াও, নিচে কি এগুলো? ও কি সুন্দর, কি কিউট তো, ও ঘোড়ার মতন লাগছে তো। ওয়া কি সুন্দর, দাঁড়া, ওই তুই দাঁড়া, আমি তোর পিঠে চড়বো, তুই আমাকে ঘোড়া। ও দাঁড়া, একটা পেয়েছি রশি, এই রশি দিয়ে ভাবছি ফাঁদ বানাবো, ফাঁদ বানাই মাছ ধরবো, মাছ ধরে নিজের খিদা মিটাবো, দাঁড়া দেখি কি বুদ্ধি কাটানো যায়। ওরে বাবা, সর্বনাশ, তাঁরা দেখি এবার টিপ লাগে কি না, দেখি তো বুদ্ধি খাটায়। ঘুরাচ্ছি, ওলে মামার, এই মারলাম, দেখি টিপটা লাগে কি লাগে না। ওরে বাবা, রে বাবা, ওরে সর্বনাশ, আমার ঘোড়াকে বেঁধে নিছে রে, ভাগতে হবে, ভাগো ভাগো। ওরে বাবা, আমাকে তো খিঁচে নিয়ে, ওরে বাবা, আমি তো ধরে রাখতে পারছি না, আমাকে খিঁচে নিচ্ছে, ওরে গোল গোল ঘুরাচ্ছে রে। কি মজা, দেখ আমার ঘোড়ার সাথে পাঙ্গা নিবি তো, তার দোমাশে নামার, দেখ। ওরে বাবা, আমাকে তো টানতে টানতে নিয়ে যাচ্ছে রে, কি করি আমি। ওরে সর্বনাশ, এই একটা বড় পাথরের পাহাড়ের সাথে মনে হচ্ছে আমাকে আজকে টকরে আজকে চাটনি বানিয়ে দিবে রে, টক্কর লাগিয়ে চাটনি বানাবে রে, কি করব, ভাগো আমাকে বাঁচাও। ওরে বাবা, এটা তো পাথরের পাহাড় না, এটা তো একটা অদৃশ্য কেমন ফুলের পাহাড়। ওরে বাবা, সমুদ্রের ভিতরে নদীর ভিতরে কত রকমের যে জিনিস আছে আমি জানতামই না। ও এখন কিন্তু বেশ মজাই লাগছে, এই যে সুন্দর যাচ্ছি, নিজেকে খাটনি করতে হচ্ছে না। ওয়াও বাবারে সর্বনাশ, আহ একটু হাঁফ ছেড়ে বাঁচলাম, মানে এটা আমার কি? হ্যাঁ কি সুন্দর, দেখ জেরি আমাকে কি সুন্দর বিউটিফুল লাগছে, দেখছিস আমি সমুদ্রের ভিতরে এসেও সমুদ্রের রাজা বা রানী সেজে নিলাম, দেখ। ওরে বাবারে, ও আমি তো খুব সুন্দর সেজেছিলাম, এরকম বিকট কে করলো, দাঁড়া জেরি তোকে ধরি। এটা কি, একটা বাইরে আমি দেখলাম একটা রাজকন্যা, একটু বাইরে বেরাই দেখি তো। ও কি আমাকে তো আজকে খুব হ্যান্ডসাম লাগছে, আজকে একটু ধরে নিয়ে আসি। ওরে বাবা, এটা কার পাল্লায় পড়লাম রে, এটা তো একটা অক্টোপাস। ওয়াও, আমি তোকে কি সুন্দর রে, তোকে আমি রানী বানাবো ভাবছি, বুঝলি? ওয়াও, তোকে দেখতে কিন্তু ঘেমা। ওরে বাবা রে, কি দারুণ তো! ওরে কার পাল্লায় পড়লাম রে আমি, আমার তো আজকে মনে হচ্ছে জীবনটাই শেষ হয়ে যাবে রে। এ রে, আমি রানী টানি না রে, আমি একটা বিড়াল, বুঝতে পারলি, আমি টম বিড়াল, আমি পুরো পৃথিবী বিখ্যাত টম বিড়াল। ওরে বাবা আমাকে বাঁচাও রে, রে রে বাবা রে, কেমন ভাবে চেপে ধরেছে কতগুলো হাত রে ভাই, একটার থেকে বেরোচ্ছি তো আরেকটাই জড়াচ্ছে, একটার থেকে বেরোচ্ছে আরেকটাই জড়াচ্ছে। কি সুন্দর আমার রানীকে দেখতে, কি মজে, মনের রানী পেয়েছি, একে আমি বিয়ে করব। নে 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 নে, তোর মুখ আমি ফাটিয়ে দিব, বুঝলি, মুখ পুরা নে নে। ওরে বাবা, ওরে চারদিকে অন্ধকার, মাথা মাথা ঘুরিয়ে গেল রে। ওরে বাবা রে বাবা, কি অবস্থা! এই টম, তুই কি করলি? এটা হলো রাজা। এই বন্ধু, তুমি চলো চলো বন্ধু, আমি তোমাকে ধরিয়ে দিব টম কোথায় কোথায় লুকাতে পারে। যদি ধরিয়ে দিতে পারো আমি তোমাকে অনেক অনেক পুরস্কার দিব। ওয়াও, আমাকে পুরস্কার? ওরে বাবা রে বাবা, আমা আমি কিন্তু রাজা, আমার কাছে অনেক পুরস্কার আছে। এই যে, ওরে বাবা রে বাবা, লুকালাম রে, সর্বনাশ আমাকে খুঁজে বের করে নিল রে, এই জেরির বাচ্চার জন্য, ওরে আবার চিপে ধরেছে, ওরে না 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 না। তোমাকে আমি পেয়েছি, আমার থেকে হাত দিয়ে কোথায় যাবে, তুমি আমার হাত থেকে বাঁচবে? ওরে বাবা, এ তো ছিঁড়ে ফেললো না আমার হাত ফাত। ওই ওই ওরে, একটা মকা পেয়েছি, ওই আয় এদিকে নে, তোকে এখানে ঢুকাবো, দেখ নে ঘুষে দিব। ওরে বাবা রে বাবা, গুদগুদি লাগছে রে, টম টম আমাকে ছেড়ে দে। ওরে বাবা রে বাবা, এই রানী,
ও বেঁচে গেলাম, এই যে রকেট পাখির পিঠে বসে ভাগি, ও এই গুহাতে একটু লুকাই তাহলে বেঁচে যাব মনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শিবা টুনস কার্টুন চ্যানেল। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বোতামটি প্রেস করুন এবং অল অপশনটি প্রেস করুন, তাহলে আপনারা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন।